আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ভালো আছো? তুমি জিজ্ঞাসা করো বন্ধুরা কেমন আছেন, বলো। সবাই ভালো আছে। বাবা ওঠো, আজকে আমার ছেলে, এই যে বড় ছেলে, আর ওর আম্মু, তারা বাড়িতে যাচ্ছে। আমার মা অসুস্থ, আমার শাশুড়িও অসুস্থ, তাদেরকে দেখার জন্য আমার দুই ছেলে আর আমার ওয়াইফ বাড়িতে যাচ্ছে। আজকে রাতের 11:30টায় গাড়ি, আমরা একটু পরেই রেডি হয়ে যাব। বড় ছেলে রেডি, ছোট ছেলেকে এখনো রেডি করানো হয় নাই, রেডি হয়ে যাবে। আর আমি যাচ্ছি না, আমি তাদেরকে দিয়ে আসব। বাবা, তোমরা আমাকে ছেড়ে চলে যাবা? বাবাকে ধুয়ে বাড়িতে যাবা? হ্যাঁ, এই নানু বাড়িতে, দাদু বাড়িতে যাবা, বাবাকে ধুয়ে যাবা? বাবার কথা তোমার মনে পড়বে না? মনে পড়বে না? আমার ঘড়ি তো নাই, আমি তো যাবো না, শুধু তুমি যাবা, তোমার ভাইয়া যাবে আর আম্মু যাবে। তুমি বাবার জন্য কান্না করবা? হ্যাঁ, বাবাকে একটা আদর দিয়ে দাও, একটা আদর দিয়ে দাও, বাবাকে একটা আদর দিয়ে দাও। আচ্ছা, নিচে নামো। ও বাবা, এটা কার বাবা? শিমুলের বাবা না সিনানের বাবা? হ্যাঁ, এটা কার বাবা? সিনানের বাবা? শিমুলের বাবা না? এই শিমুলের বাবা না? এটা আমার বাবা। হ্যাঁ, এটা কার বাবা? তোমার ভালো বাবা। আর শিমুলের কি হয়? আচ্ছা চলো, আমরা রেডি হই। হ্যাঁ ঠিক আছে, আমরা রেডি হই। হ্যাঁ আচ্ছা, আমরা রেডি হই, সবাই রেডি। বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে আমার সহধর্মিনী, আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, আমার কলিজা আমাকে ছেড়ে চলে যাবে কয়েকদিনের জন্য। আবার আমি যে নিয়ে আসব, আমরা এখন অপেক্ষা করছি গাড়ির জন্য। আমরা একটা উবার কল করেছি, উবারটা আসলেই আমরা রওনা দেব চন্দ্রার উদ্দেশ্যে, যেহেতু আমাদের গাড়ি চন্দ্রা থেকে। আর টিকিট কেটেছি আমরা হুন্দাই হ্যারিটেজ, হ্যারিটেজ স্লিপারে। যাই হোক, আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে, হ্যাঁ সহি সালামতে যেন চন্দ্রা বন্ধু যেতে পারি, এবং তাদেরকে সুন্দরভাবে যেন গাড়িতে উঠাই দিয়ে আমি আবার বাসায় রিটার্ন আসতে পারি। সবাই দোয়া করবেন। বাবা তুমি কিছু বলবা? কি বলতে? সাবস্ক্রাইব করে দেয়। কি বলো? বল বলো বলো বলো, তুমি বলো বলো, আসো বলো। আমার ছেলে বলছে সাবস্ক্রাইব করে দেন, আপনারা সাবস্ক্রাইব কম করেন, এই জন্য ছেলে বলছে সাবস্ক্রাইব করে দিতে। আচ্ছা ঠিক আছে, তো আমরা গাড়ির জন্য এখন ওয়েট করছি। তো আমাদের গাড়িটা চলে আসছে, এখন আমরা গাড়িতে উঠবো। সামনে দিয়ে দাও, সামনে একবারে সামনে দিয়ে দাও। সবাই যাচ্ছি, চলো বস। বাবা গাড়িতে উঠছো? কোথায় যাচ্ছ? কোথায়? ঢাকার কাছে মানে তুমি দাদু বাড়ি যাচ্ছ না? নানু বাড়ি, দাদু বাড়ি যাচ্ছ? আচ্ছা, বাবাকে ধুয়ে যাচ্ছ? বাবা কিন্তু যাবে না, পরে কিন্তু কান্না করবো না, পরে কান্না করবা, কান্না করবো না কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আমরা এখন রওনা দিয়েছি চন্দ্রার উদ্দেশ্যে। কত খাবা? আমরা এখন আছি চন্দ্রা বাস স্ট্যান্ডে, গাড়ির মধ্যে আমার ভাই বসে আছে। এ এলো চন্দ্রা বাস স্ট্যান্ড। বাবা জিপের ঘুরছো কেন? আম্মু কোথায়? আম্মু গাড়িতে, গাড়ির ভিতরে, গাড়ির ভিতরে আছে আম্মু। আচ্ছা বাবা কিছু, আচ্ছা যাই হোক, গাড়ি আসে নাই, আমরা গাড়ির জন্য ওয়েট করছি। আসলে পরেই আমার ছেলেকে আর আমার ওয়াইফকে উঠে দিয়ে আমি আবার চলে যাবো। এই যে আমার ছেলে, তোমার ছেলে। হ্যাঁ আচ্ছা যাই হোক, ভাইয়াও যাচ্ছে তোমার সাথে, বাসা যে বাড়িতে গিয়ে নানু বাড়িতে গিয়ে দুষ্টুমি করবো না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাবা লাকেজ ঢুকাই দিচ্ছে আমাদেরকে। Thank you.
এই যে বাবা ভাইয়া উঠছে, ছেলে উঠছে, স্যান্ডেল খুলবে? ঠিক আছে বাবা যাও, হ্যাঁ ভালোভাবে যাও, ভালোভাবে যাও, দোয়া করো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। গাড়িতে উঠাই দিয়ে আসলাম, এখন আবার আমি বাসার দিকে রওনা দিচ্ছি। কয়েকদিন একা একা থাকতে হবে বাচ্চা কাচ্চাদেরকে ছেড়ে, ছোট ছেলেটাকে বেশি মিস করবো, ওকে ছাড়া থাকাটা কম হয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন ওরা যেন ভালোভাবে ঠিকভাবে পৌঁছাইতে পারে, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।